পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের কর্মীদের চাহিদা থাকলেও প্রয়োজন অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আর মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুসসালেহীন বলেছেন, ইউরোপ সহ নতুন নতুন দেশে যাচ্ছে বাংলাদেশের কর্মীরা। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ফজলে রাব্বি সৌরভের প্রতিবেদন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 2020 সালের জন্য 67 জন অনাবাসী বাংলাদেশীকে সিআইপি নির্বাচিত করেছে সরকার। তাদের জন্যই এই আয়োজন। রোববার রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। সম্মাননা পেয়ে তার অনুভূতির কথা জানান গ্রিসের অভিবাসী আলামিন শেখ। প্রবাসী থেকে যেন দেশকে, দেশের জন্য কাজ করতে পারে, সেই লক্ষ্যে আমার অক্লান্ত ভূমিকা এবং আমি কাজ করে যাব। এই সময় প্রবাসী কল্যাণ সচিব বলেন, প্রথমবারের মতো সরকারিভাবে ইউরোপের কোন দেশের সাথে স্মারক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এমওইউ সম্পাদিত হওয়ার অপেক্ষায় আছে মাল্টা, ইতালি ইত্যাদি গুরুত্বপূর্ণ দেশের সাথে। আমরা আশাবাদী আগামী কিছুদিনের মধ্যেই রাশিয়ার জাহাজ সেক্টরে আমাদের কর্মীরা কাজ করতে যাবে। আর মন্ত্রী জানান, দক্ষ কর্মীর অভাবে আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। দক্ষতার কথা যেটা বলা হয়, আগে যে আমরা যে অদক্ষ শ্রমিকদের উপরে নির্ভরশীল ছিলাম, এখন পর্যন্ত বলতে গেলে আমরা কিন্তু সংখ্যা হিসাবে অদক্ষ শ্রমিকের উপরে নির্ভরশীল আছি, কিন্তু সেই অবস্থাটা খুব তাড়াতাড়ি কিন্তু সরে যাচ্ছে। অবশ্য চলতি বছর রেকর্ড সংখ্যক কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। আমরা কিন্তু অনেকটা সেট হয়ে গেছি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।